হ্যাঁ জান বলো, ওখানে বড় ভাইরা ছিল তো তাই একটু বানা দিয়ে সাইড থেকে এদিকে চলে আসলাম, দিয়ে তোমাকে ব্যাগ দিলাম। তো কি খবর বলো? আলামিন, এই এলাকা দিয়ে তো চরম গরম পড়ে গেছে রে, চল সবাই মিলে কোনটা তো ঘুরে আসি। চ, আমি তো সবসময় রেডি, দুই চারজনে ফোন দে, ইমন, জিম, সাকিব, মুরাদ, শ্যামল। ফোন তো তুমি কিন্তু যা হবে কোনটি সেই দিনতে আগে করা লাগবে না? দূরে কোনো এক জায়গায় যাই পাঁচ সাত দিনের জন্য। আর পাঁচ সাত দিনের জন্য গেলে তো টাকা লাগবে, সবার কাছে টাকাটুকু আছে? টাকা তো আমার কাছে আছে, এখন সবার কাছে বলা লাগবে, বলা দেখা লাগবে। তোর কাছে টাকা আছে নাকি? আমার কাছে তো আছে, কিন্তু এদের যে আরও যে আছে যে শ্যামল, মুরাদ, সাকিব, ইমন, জিম, এর কি অবস্থা? টাকাটুকু থাকে এর কাছে? শ্যামল তো ফোকেননি, উনি তো মনে হয় এক টাকা বাজার যায় না, এক টাকা খরচ করো না। সাকিবও তো এক ফোকেননি, উনি তো ফোকেননি, ওই তিরিশ দিনের মধ্যে দশ দিন থাকে নানির বাড়ি, দশ দিন থাকে ইয়ে, আর দশ দিন বাড়ির থাকে থাকেই না, বাড়ির বাড়ির থাকে না। হ্যাঁ তো অজ্ঞাত হবে না। সাকিবের কি অবস্থা? তো গপ্প তো ভালোই মারে, যাবেনি? দেখ কি ফোন টোন দিয়ে দেখ কি অবস্থা। তো সবসময় রেডি রেডি যাওয়ার সময় আর খোঁজ খবর কিছু নাই। দেখ ইমন ইমন মনে যাবে, ইমন ইমন সবসময় রেডি থাকে, ইমন রেডি থাকে, জিমও তো যাওয়ার চাই। তাহলে তিন চারজন মোটামুটি হত্যি, তিন চারজন, আর মুরাদ তো রাজশাহী আছে, মুরাদ তো মনে যাবে না নি। হ্যাঁ রাজশাহী আছে, দেখ মুনিতে যায় কিনা। হ্যাঁ সবাক এক জায়গা বলে দেখা লাগবে কি অবস্থা, কে কে যাবে কে কে যাবে না। হ্যাঁ ওটাই, তো সবাক তাহলে ডাকি এক জায়গা নাকি? হ্যাঁ এক জায়গা ডাকি, তাহলে ফোন দে। আমি তো ফোনই আসিনি, তো তুই ফোন দে। আচ্ছা দেখি আমি ফোন দিই, আমার ফোনে তো টাকাই নাই। কে বলছে জিম আসতে না ওটা? হ্যাঁ জিম আসছে। এ জিম এদিকে আয়, এদিকে এদিকে। আচ্ছা বড় ভাইরা আছে তো, তোমারই ফোন দিচ্ছি। অবস্থা ভালো? শোন ইয়ে, আমরা সবাই মিলে ঘুরবার যাওয়ার সাথে, তুই যাবো আমার সাথে? হ্যাঁ আমি যাবো, সমস্যা নাই, আমি অলওয়েজ রেডি যাবো। সত্যি তো টাকা টুকি আছে তো? মেলা দুই তিন দিনের জন্য যাবো। ইয়ার কি লয় তো বিকাই তো টাইম 10-12 হাজার টাকা থাকে। ওরে বাবা, তে আর কে কে আছে? সাকিবেরা মনে আছে, সাকিবেরা যাবে নি তো মনে হয়? সাকিব তো এমনি বাড়িতে পড়া যায় না, রাশিদ দেখা আসলে বাড়িতে বসে থাকে, বাজারে খেলেও যায় না। টাকা পয়সা আছে নাকি? না যাই যাই যাবে নি। দেখো তে সাকিব একটু ফোন দে তো, আমার টাকা নেই। দেখো এমন সময় কল দিল রে, বড় ভাইয়ের সামনে তো কলও দেওয়া যাবে না। আচ্ছা দেখি কোনো বাহানা দিয়ে সাইডে কাটে পড়ি। তাহলে বাড়ির থেকে কল দিছে, আমি একটু আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে দেখা করিস কিন্তু। আচ্ছা আচ্ছা, কী জান আমিন, ওর মায়ে ফোন দিল আর চলে গেল। এর আগে তো কোনোদিন যায়নি, আমার সামনে কথা বলছে আর আজকে ফোন দিল আর সাইডে চলে গেল, কাই নাকি? ঝামেলা চলতো যায় দেখি তো, চলতো যায় দেখি তো, কী অবস্থা ঘটনা কি? হ্যাঁ জান বলো, ওখানে বড় ভাইরা ছিল তো তাই একটু বানা দিয়ে সাইড থেকে এদিকে চলে আসলাম, দিয়ে তোমাকে ব্যাগ দিলাম। তো কি খবর বলো, ভালো আছো নাকি? কলেজ চলেছে, যাওনি? তোমার বেটে কথা না বলে, তিন মাসে টাকা তুলিস না, তুলিস নি কিরে বলে নাই বলে কিডনি